ফাঁস হলো দিহানের অতীতের সকল কুকর্ম। আনুষ্কার আগে কতজন মেয়েকে বাড়িতে এনে সে কুকাম করে ছেড়ে দিয়েছে জানা গেল তাও। জানা গেল বাবার দেওয়া 14 লাখ টাকার গাড়িটি দিয়েই সে সুন্দরী মেয়েদের পটিয়ে ভোগ করত। এছাড়াও চাঞ্চল্যকর আরও নতুন কিছু তথ্য জানাবো ভিডিওটিতে। ভিডিওটিতে আরও থাকছে মানবতার এক মহান দেওয়ালের রূপ নিয়েছেন ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের। কাউকে পরোয়া না করে অন্যায়ের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়েই যাচ্ছেন। এবার দেশের জন্য কাঁদলেন তিনি, যা বলে কাঁদালেন দেশবাসীকে, এবং ভোট চোরদের বিরুদ্ধে গর্জন তুললেন আলেমরা। এবার সিটি নির্বাচনে ভোট চুরি করলে কঠোর হাতে দমনের হুমকি ইসলামী নেতাদের। এসব বিষয়ের বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। বাবার অর্ধেল টাকা, গ্রামের বাড়িতে বিশাল সম্পত্তি, রাজধানী ঢাকায় নিজস্ব ফ্ল্যাট, আর ছিল দামি একটি গাড়ি। সব মিলিয়ে অল্প বয়সী মেয়েদের প্রলোভনের ফাঁদে ফেলা ছিল দিহানের জন্য মামুলি একটি বিষয়। তার এই প্রলোভনে পড়ে অনেক মেয়ের সর্বনাশ হয়েছে। সবশেষে রাজধানীর কলাবাগানে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী ধর্ষণের পর হত্যার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। বিভিন্ন গণমাধ্যম ও দিহানের পরিচিতদের সূত্রে জানা গেছে, আনুষ্কার আগেও একাধিক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দিহানের। বাবার অর্থবিত্ত, দামি গাড়ি, উপহার সামগ্রী দিয়ে মেয়েদের প্রভাবিত করত দিহান। তাই বাসা ফাঁকা থাকলে বন্ধু বান্ধবীদের নিয়ে আসতেন দিহান। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন মেয়েদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। কলাবাগানে দিহানের বাসার কেয়ারটেকার মোতালেব এমন তথ্য জানান। তবে তিনি বলেন, বাসা ফাঁকা থাকলে মাঝে মধ্যে দিহান বন্ধু বান্ধবীদের নিয়ে বাসায় আসলেও হত্যা বা ধর্ষণের মতো ঘটনা ঘটতে পারে তা তিনি ধারণাও করতে পারেননি। আনুষ্কা নূর আমিন যেদিন হত্যার শিকার হয় সেদিন মোতালেবের পরিবর্তে কেয়ারটেকার দুলাল দায়িত্ব পালন করেছিলেন। দিহানের বাবা সদ্য অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার আব্দুর রউফ সরকার। 3 সন্তানের মধ্যে দিহান সবার ছোট। পরিবারের একটু বেশি আদর পেতেন দিহান, যে কারণেই দিন দিন তার বখাটেপনা বেড়েছে। দিহানের বড় ভাই সুপ্তর বিরুদ্ধেও স্ত্রী হত্যার অভিযোগ রয়েছে। গেল 7 জানুয়ারি সকালে বন্ধু দিহানের মোবাইল কল পেয়ে বাসা থেকে বের হন রাজধানীর ধানমন্ডির মাস্টার মাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থী আনুষ্কা নূর আমিন। এরপর কিশোরীকে কলাবাগানের ডলফিন গোলে নিজের বাসায় নিয়ে যান দিহান। ফাঁকা বাসায় তাকে ধর্ষণ করা হয়। অসুস্থ হয়ে পড়লে দিহান সহ 4 বন্ধু তাকে ধানমন্ডির আনোয়ার খান ময়ডান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছাত্রীকে মৃত ঘোষণা করেন। ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা। এ ঘটনায় আনুষ্কার বাবা বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনার মামলায় দিহান গ্রেফতার রয়েছেন। তিনি 164 ধারায় আদালতে জবানবন্দিও দিয়েছেন। আসা যাক মির্জা কাদের বিষয়ে। আমি খোদাকে হাজির নাজির রেখে বলছি, আমি যা যা বলেছি একটি পরিবর্তন আনার জন্য বলেছি, কারণ দেশ তো এভাবে চলতে পারে না। কিছু কিছু নেতা আছে, তারা মনে করেন এ দেশ তাদের, এ দল আওয়ামী লীগের, তারা যা ইচ্ছা করবেন সেভাবে দল চলবে। নোয়াখালীর বসুরহাট পৌর ভবনে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বসুরহাট পৌরসভা নৌকা প্রতীকে মেয়র প্রার্থী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই আব্দুল কাদের মির্জা। নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণা শেষে এক সভায় বিএনপি থেকে ধানে শীষে মেয়র পদে প্রার্থী কামালউদ্দিন চৌধুরী তার বিরুদ্ধে আনা মির্জা কাদের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, তিনি সত্য বচন করেন কিন্তু তিনি কিভাবে বললেন। বিএনপি নেতার মাধ্যমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী তাকে 1 কোটি টাকা দিয়েছেন ভোট করার জন্য এবং অস্ত্র দিয়েছেন। কি প্রমাণ আছে কাদের মির্জার কাছে? এ বিষয়ে আব্দুল কাদের মির্জার কাছে জানতে চাইলে তিনি বলেন, লোকমাধ্যমে তিনি শুনেছেন, তার কাছে রিপোর্ট আছে। তাছাড়া নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা হারুনুর রশিদ আজাদের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির ভালো সখ্যতা রয়েছে, এটি নোয়াখালীর সবাই জানে। তিনি বিএনপি নেতা, দিনে নির্বাচনী প্রচার প্রচারণায় না এসে রাত 12টার পর কেন কামালউদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করেন, এ নিয়েও নানা গুঞ্জন রয়েছে। তারা কোথায় কোথায় বৈঠক করেছে তার তথ্য তার কাছে রয়েছে। এছাড়া কেউ তো স্বীকার করবেন না তাদের কাছে অস্ত্র, টাকা এসেছে। ভবিষ্যতে এ আসনের এমপি অথবা জাতীয় নেতা হওয়ার জন্য আপনার এ ধরনের বক্তব্য কিনা জানতে চাইলে আব্দুল কাদের মির্জা বলেন, প্রশ্নই আসে না। এমপি বা জাতীয় নেতা হওয়ার মতো আমার কোনো যোগ্যতাই নেই, সে মানসিকতাও রাখি না। আমি একজন কর্মী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কাজ করে যেতে চাই। বঙ্গবন্ধুর আদর্শের কথা, শেখ হাসিনার উন্নয়নের কথা, ওবায়দুল কাদের উন্নয়নের কথা, মানুষের সুখ দুঃখের কথা বলে যেতে চাই।
অনেকেই মনে করছেন একসঙ্গে থাকলে স্বার্থের দ্বন্দ্বের কারণে আপনি দলীয় নেতাদের সমালোচনা করছেন। এ বিষয়ে আপনার বক্তব্য কি? জানতে চাইলে তিনি বলেন, ঠিক আছে, স্বার্থ যেখানে দ্বন্দ্ব সেখানে, কিন্তু আমার সঙ্গে এগুলোর কিছুই নেই। আমি আমার বিবেকের তাড়নার এসব কথা বলছি। এ অনিয়ম অব্যবস্থা দেশে চলতে পারে না। যখন যারাই ক্ষমতায় থাকে তারা মনে করে দেশের মালিক তারাই, এ ব্যবস্থা চলতে দেয়া যায় না। বঙ্গবন্ধু স্বাধীনতা এজন্য এনে দেননি। তিনি আরো বলেন, অতীতে যারা ক্যান্টনমেন্ট থেকে এসে ক্ষমতা দখল করেছেন তাদের আমল আর আমাদের আমল অনেক পার্থক্য আছে, তাদের রাজনীতি আর আমাদের রাজনীতির মধ্যে পার্থক্য আছে। এসব কিছু বিবেচনায় আনা উচিত জাতীয় নেতৃবৃন্দের। আব্দুল কাদের মির্জা বলেন, আমার এই বক্তব্যগুলোতে শেখ হাসিনা বিব্রত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি যা যা বলেছি সব সত্য বলেছি। শেখ হাসিনাই পারেন এদেশে পরিবর্তন আনতে। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন আর শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা রয়েছেন করেছেন। তিনি পারবেন অপরাজনীতি বন্ধ করতে, ভোট কারচুপি বন্ধ করতে। তিনি ছাড়া আর কেউ পারবেন না, কারণ কারও কোনো ক্ষমতাও নেই, অবস্থাও নেই। সাক্ষাৎকারে এক পর্যায়ে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন এই মেয়র প্রার্থী। তিনি বলেন, আমি গত এক মাস ধরে নির্বাচনী প্রচার প্রচারণা করতে গিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। ভোটের প্রচারণায় দেশের গান বাজিয়ে আমি ভোটারদের ভালোবাসা ও দোয়া পেয়েছি। আজ সকালেও ভোটারদের কাছে গিয়েছি, তবে আমি ভোটারদের কাছে যে সাড়া পেয়েছি তাতে আশাবাদী। আমি ইনশাল্লাহ আগামীকাল শনিবার ভোটে জয়ী হব, তারা আমার পক্ষেই রায় দেবে। অপরদিকে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দখলের পায়তারা করলে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী জান্নাতুল ইসলাম। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের নগর সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মেয়র প্রার্থী জান্নাতুল ইসলাম বলেন, দেশে আজ দুর্নীতির মহোৎসব চলছে, ফলে দুর্নীতিবাজদের পরিবর্তন হয়, কিন্তু এদেশের মানুষের অভাব অনটন যায় না। হলমার্ক, শেয়ার বাজার, লুট, ডেস্টিনি, স্বাস্থ্যখাত, পরিবর্তন খাত, পদ্মা সেতু, কর্ণাটিকা সহ হাজারো খাতের সরকারি আমলারা জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে খাচ্ছে। তাই সাধারণ জনগণ এই ক্ষমতাসীনদের আর বিশ্বাস করে না। এদের শিকড় উপড়ে ফেলা এখন সময়ের দাবি। নতুন করে আমাদের এই রাষ্ট্র নিয়ে ভাবতে হবে। আগামী চশিক নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে অধিকাংশ ভোটার ইসলামের পক্ষে, হাত পাখাকে তাদের রায় দিবে দাবি করে তিনি বলেন, যদি সন্ত্রাসীরা ভোট দখলের পায়তারা করে তাদের বিরুদ্ধে সীসাঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে উপযুক্ত জবাব দেওয়া হবে। প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এদেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে, ফলে সরকারি দল ছাড়া অন্যরা তাদের নৈতিক অধিকার থেকে আজ বঞ্চিত। জনগণের স্বাধীনতার 50 বছর পরও তাদের ভোটাধিকার ফিরে পায়নি। সরকার অন্য দলগুলোর অগ্রগতিকে রুখে নিতে চায়, বাক স্বাধীনতার অধিকারকে তারা হরণ করেছে। স্বাধিকার ফিরিয়ে আনতে চাইলে ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন। তাই দেশের সবাইকে এক কাতারে নেমে এসে এই স্বৈরশাসনের অবসান ঘটাতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আনুষ্কাকে একা করে ছেড়ে দিয়ে তার পরিবার যেমন সর্বনাশ করেছে, তেমনিভাবে দিহানের মা বাবাও তাদের ছেলেকে সব দিয়ে নষ্ট করেছে বলে মত দেশবাসীর। এই দুজনের নষ্টের পেছনে তাদের পরিবারই দায়ী বলে আপনারও মনে হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই হা লিখে আপনার মন্তব্য জানিয়ে দিন। পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। দেশ বিদেশের পরবর্তী সকল গরম খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি শোনার জন্য।